নমস্কার, আমি অর্ঘ, আপনাদের বন্ধু। আজকে আমি একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টের 4 ধাম যাত্রা, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এটি আমরা শুরু করতে চলেছি। আজ 18ই সেপ্টেম্বর 2022, আজ আমাদের এই যাত্রা শুরু হচ্ছে। যাত্রার সমস্ত তথ্য বিবরণী সমস্ত কিছু আপনাদের সাথে আমি ভাগ করে নেব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তথ্যগুলি। হাওড়া স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে চলেছে আমাদের কুম্ভ এক্সপ্রেস। আপনারা দেখতেই পাচ্ছেন 1টা বাজে, ঘড়িতে সময় বলছে 1টা, পুরো রাইট টাইমেই ছেড়েছে।
হরিদ্বার এসে গেছে, এবার আমরা নামছি, একটা রুম ঠিক করা হবে, তো দেখা যাক তারপরে কোথায় কিভাবে কি করা যায়। বেরিয়ে পড়লাম হরিদ্বার স্টেশনের বাইরে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হরিদ্বার স্টেশন, একটু দেখাবার চেষ্টা করব। দেখুন এটাই হচ্ছে হরিদ্বার স্টেশন, এবং এটি হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরে। এখান থেকে এরকম বাবা ভোলানাথের দুটো এর মধ্যে দিয়ে এখান থেকে বেরোবার রাস্তা আছে। এখানে হরিদ্বার রেলওয়ে স্ট্যান্ড আছে, এখান থেকে যে কোনো অটো ধরতে পারেন আপনার বাজেট অনুসারে, ঠিক আছে। এখানে এছাড়াও কোনো হোটেল লজের ব্যবস্থাও রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতন এটা ব্যবস্থা করে নিতে পারেন। তো আমরা এখন যাচ্ছি অটোর জন্য, দেখি অটোর সামনে গিয়ে একটা কোনো হোটেলের ব্যবস্থা করতে হবে। সামনে অটো পাওয়া গেছে। আচ্ছা, এই আশ্রমটার নাম শ্রী ভোলা নন্দ সন্ন্যাস আশ্রম, সচরাচর এটাকে ভোলাগিরি আশ্রম নামেই চেনে। তো ফার্স্ট আমরা এটাতে দেখছি যে এখানে থাকার কোনো ব্যবস্থা হয় কি হয় না, কথা বলতে গেছে এখানে আপনারা থাকতে পারেন, আমাদের তো জানি না কতটা কি হবে না হবে। উত্তরাখণ্ড এবং হরিদ্বারের যাত্রায় আজকে আমরা এসেছি ঋষিকেশ দর্শনে। ঋষিকেশ দর্শনের মধ্যে আজকে আমরা প্রথম এসে পৌঁছেছি রামঝুলা, আপনাদের আমি একটু রামঝুলাটা দেখাতে চাইছি। এই হচ্ছে সেই রামঝুলা, দেখুন লেখাই রয়েছে তীর্থযাত্রী ঋষিকেশ আগমন পর আপকা হার্দিক স্বাগত হ্যায়, উত্তরাখণ্ড সরকার এবং ইন্ডিয়ার দেবভূমি আগমন কি তরফ সে আপকা হার্দিক স্বাগত করতে হ্যাঁ। দেখুন এখানে অনেক বাঁদরেরও রয়েছে, এবং এই আমরা রামঝুলায় প্রবেশ করছি। দেখুন রামঝুলা, এই রামঝুলা আসলে গঙ্গা নদীর উপর তৈরি করা হয়েছে, অসাধারণ সুন্দর একটি ঝুলা। দেখুন এই হচ্ছে সেই রামঝুলা, নিচ থেকে দ্রুত গতিতে বয়ে চলেছে মা গঙ্গা, এবং তার উপরেই এই সুন্দর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই হয়েছে সেই রামঝুলা। হ্যালো ভাই, যে ফটো দিছ না কাল। দেখতে দেখতে হরিদ্বারে প্রায় সন্ধে নেমে এলো, আমরা একটি গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছি। এই ঘাটটি হচ্ছে রামঝুলা এবং জানকী ঝুলার মাঝখানে অবস্থিত। বর্তমানে লক্ষ্মণ ঝুলার সংস্কারের জন্য সেটি বন্ধ রয়েছে, সেটি রামঝুলা থেকে আরও 2 কিলোমিটার দূরে। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামঝুলা ব্রিজ, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জানকী ঝুলা ব্রিজ। একটু গঙ্গার একটু দেখাবার চেষ্টা করবো, দেখুন গঙ্গার গতিটা একবার লক্ষ্য করুন, এটাই হচ্ছে গঙ্গা। হরিদ্বারের গঙ্গা প্রচণ্ড গতিতে চলেছে, এবং জল প্রচণ্ড ঠান্ডা। ইতিমধ্যেই গঙ্গার ঘাটে ঘাটে বিভিন্ন আরতি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আরতির দৃশ্য। এছাড়াও আপনারা এখানে গীতা ভবন বলে একটি জায়গা রয়েছে, সেখানে গিয়ে আপনারা গীতা ভবনের দর্শন করতে পারেন। দেখুন পাহাড়ের কোলে গঙ্গা কী গতিতে বয়ে চলেছে, এবং সেই অপরূপ দৃশ্য এটি আমরা ঋষিকেশ থেকে দেখতে পাচ্ছি। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদী এই হরিদ্বারেই তার মধ্যগতি শুরু হচ্ছে, এবং এখান থেকেই তিনি সমতলে এসে পড়ছেন। দেখুন কি প্রচণ্ড গতিতে তিনি এগিয়ে চলেছেন। ইতিমধ্যেই গঙ্গায় আরতি শুরু হয়েছে, একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন সেই দূরের গঙ্গা নদীর ছবি, ঋষিকেশ ভ্রমণে এরপরে আমাদের
আমরা এসে পৌঁছেছি গীতা ভবনে। এটাও একটি অত্যন্ত প্রসিদ্ধ জায়গা। দেখুন, আমরা গীতা ভবনের মধ্যে প্রবেশ করছি। বাইরেই বিষ্ণুদেবের একটি মূর্তি রয়েছে। এই হচ্ছে গীতা ভবন প্রবেশের দরজা। সেই দরজা দিয়ে আমরা ভেতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি। দেখুন, গীতা ভবনে বিষ্ণুদেবের ছবি আছে, এরকম বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। এই হচ্ছে গীতা ভবন। এই হলো গীতা ভবনের দৃশ্য, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই হচ্ছে মন্দির। এবং মন্দিরে ক্যামেরার প্রবেশের অনুমতি না থাকবার জন্য আমি এই দৃশ্যটি দেখাতে পারলাম না। হরিদ্বারের সেই বিখ্যাত গঙ্গা দেবী এবং বহু ভক্ত এবং ভাসিয়ে দিচ্ছেন, সেটা মা গঙ্গার উপর দিয়েই বয়ে যাচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম জানকী ঝুলা। এইখান থেকে দেখুন, এটাই হচ্ছে জানকী ঝুলা ব্রিজ। আমরা সেই ব্রিজে প্রবেশ করছি আস্তে আস্তে। এই ব্রিজের উপর দিয়ে গাড়ি এবং মানুষ উভয়ই যেতে পারে। দেখাবার চেষ্টা করছি ব্রিজটি। দেখুন, এটাই হচ্ছে জানকী ঝুলা। দুপাশে গঙ্গা নদী। সুপ্রভাত, আজ সকাল আমরা হরিদ্বার থেকে শুরু করছি। আমরা হরিদ্বার থেকে আসবার সময় এই হোটেলেই ছিলাম। হোটেলটা একটু দেখাবার চেষ্টা করছি। ভোলাগিরি আশ্রম, এখানে সকালবেলা আমরা বেরোচ্ছি। এই হোটেলেই ছিলাম রাত্রেবেলা, আর এটা কভার করা হয়নি। সকালবেলা এখানে হোটেল থেকে আমরা বেরোচ্ছি। এই হোটেলের বিশেষত্ব হলো, এই হোটেলের সাইড থেকে দেখুন গঙ্গা বয়ে যাচ্ছে। আমি দেখাবার চেষ্টা করছি। এবং এটি আমাদের হোটেলেরই একটি অংশ। দেখুন, আমি হোটেলটারও একটি অংশটা দেখাবার চেষ্টা করছি। এই হোটেলের পাশ থেকেই গঙ্গা বয়ে যাচ্ছে, এবং এই হোটেলেই আমরা গতকাল রাত্রেও ছিলাম। আজকে আমরা সকালবেলা মুসৌরির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সুপ্রভাত, এখানে আমরা ভোলাগিরি আশ্রম। এটি হরিদ্বারের একটি বিখ্যাত আশ্রম। এখানে বাঙালিরাই বেশিরভাগই থাকে। এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তারাও বাংলাতেই কথাবার্তা বলেন। একটু দেখাবার চেষ্টা করছি এই ঘরে আমরা ছিলাম। এই ঘরটি দেখাবার চেষ্টা করছি। এই ঘরে আমরা ছিলাম। 900 টাকা করে ভাড়া নিয়েছে, 3টে করে বেডরুম। এছাড়া আমি একটু বাথরুমটাও দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কমোড সিস্টেম আছে। গাড়ি এসে গেছে, আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন। এইটাই গাড়ি আমরা বুক করেছি। এই নিয়েছেন আমাদের ড্রাইভার সাহেব। এর সাথেই আমরা যাব এখন 10 দিনের জন্য। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুসৌরি। আমাদের গাড়ি আস্তে আস্তে, এর মধ্যে সব মালপত্র লাগেজ লোড হয়েছে সমস্ত। আমরা উঠে পড়েছি। আমরা মাঝপথে আরও আস্তে আস্তে করে এগোবার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন।